পর্ব সেভেন থেকে আরম্ভ হইল আবার পৃষ্ঠা নাম্বার 52। 52 বলছে গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, অর্থাৎ গুণোত্তর ধারার যে সূত্রটা এই সূত্রের প্রমাণটাই এখানে বলছে। দেখো আমরা একটা ধারা বের করতে হবে, ধরলাম ধরি প্রথম পদ সমান সমান এ, সাধারণ যেহেতু গুণোত্তর ধারা আমাদের কিন্তু অন্তর বলা যাবে না, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সমান সমান আ, তাহলে ধারাটা কি হবে আমাদের, ধারাটি হবে এস এন, মানে এন সংখ্যক পদ ধারাটি। দেখো ধারাটি আমরা লিখতে পারি প্রথম পদ এ, তাহলে এ লিখলাম, দ্বিতীয় পদ কত হবে, দ্বিতীয় এমন একটা পদ দিতে হবে এই পদ দিয়ে এই দ্বিতীয় পদকে ভাগ দিলে যেন আর হয়, এটি তো মূলত সাধারণ অনুপাত আটটা। দেখো দ্বিতীয় পদ আমি দিতেছি এ আর, দেখো এ আর ভাগ এ, এ কাটা যায় আর থাকে, এই যে প্রথম পদ। তৃতীয় পদ এমন পদ দিতে হবে যেন দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদকে ভাগ দিলে পরে সাধারণ অনুপাত আর হয়, কারণ এই হিসাবটা তো মিলতে হবে আমাদের। তাহলে তৃতীয় পদ আমি দিলাম মনে করো এ আর স্কোয়ার, এ আর দিয়ে ভাগ দিই এ আর স্কোয়ারকে, এ কাটা যায় আর, দেখো এখানেও সাধারণ অনুপাত আর হইতেছে, তাহলে কি হইলো একটা ধারা তৈরি হইল, এইভাবে চলতে থাকবে জিনিসটা ধারাটা। আরও লিখতে পারি কিউ, লিখতে পারি এ আর কিউ, এত রাখার দরকার নাই, এভাবে চলতেছে। এখন শেষ পদটা কত আসবে, শেষ পদটা লেখা একটু মনে রাখবে, এইভাবে দেখো প্রথম পদ এ, দ্বিতীয় পদে এ আছে, তৃতীয় পদে এ আছে, মানে প্রতিটা পদের মধ্যে এ আছে, তাহলে যে কোনো একটা পদ বা এন তো পদ শেষ পদে কী থাকবে, অবশ্যই থাকবে আর আছে। দেখো দ্বিতীয় পদে একটা আর, তৃতীয় পদে দুইটা আর, চতুর্থ পদে তিনটা আর কিউ আর কি, তার মানে একটা করে আর কম আছে প্রতিটা পদে, যে কয় নাম্বার পদে চতুর্থ পদ তিনটা আর, তৃতীয় পদ দুইটা আর, তাহলে এখানে কি দিতে হবে, আর তো সবগুলির মধ্যে আছে, তাহলে এখানে পাওয়াটা দেবে এন মাইনাস ওয়ান। দেখো এটা তো সাধারণ পদ কিন্তু, মানে শেষ পদ এক দুই তিন চার, দেখো এই চতুর্থ পদ আমি এখানে ফোর মাইনাস ওয়ান বসে, তাহলে কত হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এ আর কিউ, দেখো মিলছে না। দশ নম্বর পদে কত হবে, এইভাবে চলতে থাকলে পাওয়ার একটা কম হবে, তা দশ নম্বর পদে কি হবে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান, মানে এ আর টু দি পাওয়ার নাইন, এই হইল। আমরা এখন এই ধারাটা সমষ্টি বের করব, এটা আমি সমষ্টি বের করবো, এটা সমীকরণ দেওয়া যেতে পারে নাও পারে, আচ্ছা দিয়ে সমীকরণটা লিখি, ধরো এক নং সমীকরণ, এটা বের করার জন্য এক নং সমীকরণ উভয়পক্ষে আমি আর দ্বারা গুণ করবো, এটা তো খেয়াল রাখতে হবে তোমাদের, এক নং গুণ আর, এই যে ইমপ্লাইজ দেন দেন, মানে এক নং সমীকরণ উভয়পক্ষে আমরা আর দ্বারা গুণ করবো, তাহলে কী হবে আর এস এন, এই যে এই পাশে আর দ্বারা গুণ করলাম, আর দ্বারা গুণ করলে কী হবে এ আর, এটার সাথে আর দ্বারা গুণ করলে কী হবে এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর এই পর্যন্ত রাখলে চলে আর না লিখলে চলে, ডট এখানে একটা লক্ষ্য করো, তাহলে এই পাশে যে আর দ্বারা গুণ করে তাহলে কী হবে, আমি গুণটা করে দেখাই, গুণ আর, আর টু দি পাওয়ার আর আর বেজের পাওয়ার কী হবে যোগ হবে, তাহলে এ আর টু দি পাওয়ার এন, তাহলে শেষ পদটা এখানে হইতেছে হইল আর দ্বারা গুণ করলে বইপক্ষে এ আর টু দি পাওয়ার এন হইতেছে, এ আর টু দি পাওয়ার এন। এর আগের পদটা কত, দেখো আমরা যে ধারা যদি লিখি টু ফোর এইট ডট ডট, এবার চলতেছে আমরা শেষ পদটা দেই, ধরো একটা আসলো এরকম মনে করো দ্বিগুণ বসতে পারতেছে, তো ষোলো থার্টি টু দি মনে করো, আমরা যদি উল্টা করে লিখি তাহলে কি হবে থার্টি টু প্লাস, দেখো এর আগের পদটা কত, আগের পদটা কিন্তু মূলত ষোলো হবে, কিন্তু এখানে ষোলো হবে, মানে দ্বিগুণ অবস্থা এটাই হইতেছে বাড়তেছে, তার মানে ষোলো হবে, তারপরে এইট হবে, এইভাবে চলবে আর কি, ফোর টু ফোর এইট, আটের পক্ষে ষোলো আসতেছে, ষোলো দুনে বত্রিশ, আর আমি যেটা উল্টা করে লিখি তাহলে কি হবে বত্রিশ ষোলো আট চার দুই, তার মানে দ্বিগুণ অবস্থা কমতেছে, তাহলে এন এর মানটা এক পাওয়ার একটা কমতেছে মূলত, তাহলে এখানে হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস, এখন এটা এটা আমরা দুই নম্বর সমীকরণ দিই, এই দুইটা যোগ করলে আমাদের সমস্যাটা বের হয়ে যাবে, এটা যোগ করে দাও এক ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু,
দেখো এস এন প্লাস আর এস এন, সরি এটা বিয়োগ করবো, আমরা যোগ করবো না, এটা বিয়োগ করবো, বিয়োগ না করলে হবে না। দেখো আমরা যে বিয়োগ করি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস হবে, মাইনাস এ আর প্লাস এ আর কাটা যায়, এ আর স্কোয়ার এ আর স্কোয়ার কাটা যায়, এ আর কিউব এ আর কিউব কাটা যায়, সবই কাটা যেতেছে। আবার দেখো এখানে কাটা যেতেছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এ, যেটা একই রকম কাটা যায় থাকে এইটা, আর এই পাশে থাকে হলো উপরে এ থাকে, তাহলে এখানে থাকতেছে হলো এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। এখন আমরা এখানে এস এন কমন নেই, দেখো ওয়ান মাইনাস আর এ কমন নেই, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এস এ এন, এই ওয়ান মাইনাস আরটা নিচে আসবে, উপরে থাকে হলো এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। এইটাই হলো গুণোত্তর ধারার সমষ্টি সূত্র, এটা প্রমাণিত না, জাস্ট একটা সূত্রের প্রমাণ করানো হইলো এখানে। দেখো গুণোত্তর ধারার যে সূত্রটা আমরা বের করলাম এই সূত্রের সাহায্যে, পূর্বে তোমার বইয়ের পূর্বে একটা আছে অপুর একটা যে টাকা জমা রাখতো 13 সপ্তাহে বা 3 মাস, এই যে এই ধারাটা কিন্তু তৈরি হয়েছিল, আমরা ওই সূত্রের মাধ্যমে এই ধারাটা সমষ্টি বের করব। আমরা কিন্তু ওই দেখাইছিলাম 3 মাস কিভাবে 13 সপ্তাহ বের হয়, ওই পূর্বের ক্লাসে মানে বইয়ের পূর্বে আছে, এখন আমরা এই ধারাটা বের করব, সমষ্টি বের করব। তাহলে দেখো 2+4 8 ইত্যাদি ডট এই যে এত প্রথম পদ, প্রথম পদ এ সমান সমান টু, মানে সূত্রটা আমরা ব্যবহার করব এখন, যে সূত্রটা আমরা এই এই পর্যন্ত শিখলাম, সাধারণ অনুপাত, অনুপাত আর সমান সমান এই প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ দিতে হবে, 4/2 সমান সমান টু, পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা কিন্তু এন, কততম পদ মানে পদ সংখ্যা হলো 13, মানে এখানে বুঝাইছে 1 2 3 4 এভাবে 13টা পদ আছে এখানে, তাহলে এ 13টা পদের সমষ্টি, তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্রটা হইল যে সূত্রটা আমরা এই পর্যন্ত আমরা ই করছি প্রমাণ করছি, এ সূত্র হলো এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, এইটা হলো সূত্র। এখন আমরা এই যে প্রথম এন বলতে কি বোঝায়, এখানে মোট 13টা পদ আছে, এন এর মান হবে 13 সংখ্যক পদের সমষ্টি, এখানে ইও দেওয়া যেতে পারে যে এস এন দিলেও চলে না দিলেও চলে, ওটা বিষয় না, কোনো মানটা বসে দিলে হয়ে যাবে, তাহলে মানটা আমরা বসাই, এর মান কত, এর মান হলো 2, এর মান হলো 2, ওয়ান আর এর মান হয়েছে 2, হোল টু দি পাওয়ার এর মান হলো 13, ওয়ান মাইনাস আর এর মান হলো 2, এটা ক্যালকুলেশন করলেই হবে। দেখো আমরা এখানে দিই 1 - 2 - 1 টু, 1 - 2 টু দি পাওয়ার 13, মানে 2 কে 13 বার গুণ করতে হবে, এটা করলে হলো 8192, 8192 8192, এখানে আসি, নিচে হলো -1 উপরে হলো 2, 1 - এটা এটা বিয়োগ করলে হইল -8191, 8191 ব্র্যাকেট -1, 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে -2 1 2, 9 2 18, 18 8, হাতের হলো 1 2 1 2 আর 1 3, 8 2 16, 16382, তাহলে এই মাইনাস মাস কাটা যায়, কাটা গেলে হবে 16382 সমান সমান 16382, এ 13 সপ্তাহে টোটাল এত টাকা জমা হবে। দেখো ওই সূত্রটা ব্যবহার করে আমাদের এবার বের করে যোগ করতে হইল না, এখন যত বড় সংখ্যা হোক ওই সূত্রের মাধ্যমে আমরা যোগ করতে পারবো, মানে সংখ্যা হলে বের করে দিতে পারবো, এটাই অ্যান্সার, 13 সপ্তাহে এত টাকা জমা হয়। দেখো এরপরে আছে একক কাজ, এই দুই অঙ্ক আছে, এই দুই অঙ্ক আমি করতেছি, দেখো এই সমস্ত অঙ্কগুলি আসলে পরে উল্লেখ যদি না থাকে এটাকে সমান্তর ধারা গুণোত্তর ধারা, তোমরা এগুলি করার আগে সবসময় দেখবা এটা কি ধারা এটাকে নির্ধারণ করতে হবে, তাছাড়া তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে। আচ্ছা কোন নম্বর, আমি প্রশ্নটা আবার উঠাই, এই যে প্রশ্নটা হয়েছে 1 - 3 + 9 - 27 + প্রথম 7টি পদ, প্রথম 70 সংক্ষিপ্তভাবেই লিখলাম। দেখো এখানে
माइनस थ्री थे जो वन बद दी तेज़ माइनस फोर थे नये थे जो माइनस थ्री बद दी तेज़ बारो थे तो मिलते से ना तमें शांत धारा नय जो भाग दी देखो प्रथम पद द्वित पद के भाग दिल माइनस थ्री हईल और द्वित पद प्रथम तृत्य पद के भाग दिल माइनस थ्री हलो दो मिले गेसा भाग दिले मिले क्योंकि जुग बिग कर मिलते बुझते पलम ये एक गुणोत्तर धारा बेर करते बोलते चलते थकले सप्तम पदे समष्टि निर्णय करो तर मैं एनर मान कितु देव आप्तम पदे समष्टि निर्णय करो समष्टि सूत्रता कि देखो इनमें करान आगे एक एनालाइसिस बुझते हैं समष्टि सूत्रता हईल ए इंटू वन माइनस आर टू दि पावर एन बाई वन माइनस आर ए मानगुलि बसिए दी क्योंकि समष्टि सूत्रता बेर मान की लागे एर मान लागे एनर मान लागे आर मान लागे देखो ए अंकटा एर मान आर आर टू दिवार एन हाँ एनर मान कत एनर मान तुम्हारे सेवेन इज ए सप्तम पद सात पदे समष्टि आर मान टाइल साधारण अनुपात वन दिए माइनस थ्री के भाग दी माइनस थ्री एटार मान माइनस थ्री एनर मान सेवेन एर मान वन तीनटा मान जो हमें इटार मध्य बसिए दीब तक समष्टि बेर हो जाब एकदम इजी तो मान द्वित अंके देखो यत धाराटी समष्टि निर्णय करो एखने क एनर मान देव नाई और यटर मध्य एनर मान देवे सेवेन तेल ए अंक करार समय एनर मान बेर तर समि बेर करते हैं कारण ए तीनटा मान सर समि बेर जा एन आर तेल बुझते परलम एन अंकटा करब तब लिखी प्रथम पद ए समान समान वन साधारण अनुपात आर समान समान सरि माइनस थ्री बाई वन टू माइनस थ्री तेल प्रथम एन टी पदर समष्टि हमें सूत्रता लिखब तेल अंक भूल सम्भवना कम थे समष्टि सूत्रता हईल ए इंटू वन माइनस आर होल टू दि पावर एन बाई वन माइनस आर एखे एक कथा आने कथाटा हईल ये माइनस थ्री ए मान डे वन थी बड़ बड़ ना छोट तेल इज लेस दैन वन वन माइनस थ्री थे वन बड़ वन बड़ हम सूत्र ये और जो वन सूटो हईत एखे जो टू हईत वन सूटो हईत वन उल्टे गो वन पर आसत आर टू दिवार एन माइनस वन बार माइनस वन ये आसत तुम्हारे बोल देखिए परवर्ती सूत्र आसते से ना कि आप देखते सूत्रटाई आसे प्रथम एनर मान कत सेवेन सेवेंटी पदे समष्टि ये प्रथम शब्द अवश्य व्यवहार करते हैं कारण प्रथम थी सतटा एर मान बसिए दिए अंक हो जाए वन माइनस आर मान कत माइनस थ्री एर मान वन वन माइनस आर मान माइनस थ्री एनर मान सेवेन एनर मान हलो सेवेन ये कर ले जाए अंक वन प्लस थ्री वन दिए ये गुण कर ले माइनस माइनस थ्री होल्ड दिवस सेवेन ये पास नीचे हईल फोर ऊपरे देखो कि माइनस थ्री के सात बार गुण करब बड़ संख्या हो जाए अधिक जो बड़ संख्या है तेल चिन्हटा कि जेहतु पावर बीजुर आ माइनस ही है माइनस और ए माइनस मिले कि होते प्लस होते और तीन थ्री टू दिवस सेवेन तीन के सात बार गुण करवा तब चार बार गुण कर लेशी और तीन बार गुण कर ले तीन थ्री क्या तीन नौ सत्ताईश सात एक के सात सात आठ छाप्पन्न दुई एक के दुई आठ दुगुण षोलो सेवेन एट वन टू एकुश सताशी टू वन एट सेवेन एखे होता से हईल टू वन एट एट चार देखने भाग जाए ना जाए ना एगो तो निचर क्लस शिखस एकक दशक स्थानीय अंक ये दुईट अंक जो चार दिए भाग जाए टोटाल अंक चार दिए भाग जाए अष्टी के देखो चार दिए भाग जाए तेल टोटाल अंकटा के संख्या चार दिए भाग जाए चार पासा कूड़ी एकुश तेल बीस गिर थे हम कत वन अठारो चार चार षोलो सतर अठारो दुई थे दुई आठाश चार सप्ताह आठाश ये अन्सार हो तेल ये जो सातटी संख्या लिखी सबगुली जुग कर ले संख्या आसबे फाइव सेवेन पाँच सतचल्लिस एन आसते पर अंकटा देखो
প্রথম পদ একই অঙ্ক প্রথম পদ এ সমান সমান 54 সাধারণ অনুপাত অনুপাত আর সমান সমান প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ তোমরা কিন্তু এখানে অনেক এলোমেলো ভাষা মানে এইটা দুটোকে ভাগ করে দেয় বড় দেখে বড় ছোট যাই থাকুক প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করতে হবে 3854 মানে 1/3 তাহলে লক্ষ্য করো আমি যে সমষ্টি বের করব এর মান তো দেওয়া নেই আমার এর মান যদি কোনো সময় না থাকে শেষ শেষ পদটা অবশ্যই দেওয়া থাকবে আমাদের কতগুলি সংখ্যা সেটা বের করতে হবে তাহলে এনতম পদ সূত্রটা হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পূর্বে দেখাইছি যে কোনো পদ বের করতে গেলে এই সূত্রটা দিতে হয় তাহলে কতগুলি সংখ্যা আছে এখানে প্রশ্ন মতে এর মান হলো কত 54 আর এর মান হইল 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান শেষ পদটা দেবে 2/8 এটা দেওয়ার কারণ কি শেষ পদ মানে এই পর্যন্ত গিয়ে থামলে পরে কতগুলি সংখ্যা হবে এখানে ক্যালকুলেশন করলে আমাদের এন এর মানটা বের করতে হবে দেখো 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই 54 এটা তো নিচে চলে যাবে কিন্তু দেখো উপরে 2 54 এই কোন সমাধান আর কি এগুলি 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান 2 দিয়ে কাটা যায় দেখো উপরে 1 এই 2 দিয়ে ভাগ গেলে কত হয় 27 সাথে হাতে রইল 1 চার ঠিকই আছে 81 এন্ড 81 কে 27 দিয়ে গুণ করতে হবে 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকাল টু 1/ এই 27 আর 81 গুণ করলে হবে হলো 2187 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো 1/3 এটা পাওয়ার কত দিলে পরে মানে 3 কে কতবার গুণ করলে পরে আমাদের 2187 হবে তো দেখা যাইতেছে সাইন্টিফিক ক্যালকুলেটর করবার 7 বার হইতেছে 3 কে 7 বার গুণ করলে এটা হয় তাহলে দেখো বেস বেস সমান তাহলে পাওয়ার সমান হয়ে যাবে এন মাইনাস ওয়ান ইকাল টু 7 এন ইকাল টু 8 ওয়ান এর বেশি গেলে 8 হয় তার মানে কি এখানে 8টা সংখ্যা আছে এখানে এই 8টির সাথে সমষ্টি বের করতে হবে আগেটা যেমন 7 দেওয়া ছিল 7টি সংখ্যার সমষ্টি তাহলে আমরা বুঝতে পারলাম যদি এন এর মান না দেওয়া থাকে তাহলে তোমার শেষ পদ দেওয়া থাকবে তাহলে এন এর মান বের করি তাহলে এন এর মান বের করলাম আমরা এখন সমষ্টির মানটা বের করব এটা করার পরে তারপর সমষ্টিতে চলে যাবে তাহলে এনটি পদের সমষ্টি আটটি পদের সমষ্টি শেষ প্রথম প্রথম লিখতে হবে প্রথম এনটি পদের সমষ্টি সূত্রটা হইল এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর প্রথম আটটি পদের সমষ্টি ওয়ান মাইনাস আর আমার কত বেড়েছিল 1/3 এর মান হইল 54 সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস আচ্ছা এটা মুছে দেই শুনুন দরকার নাই আর এর মান বেড়েছে হইল 1/3 হোল টু দি পাওয়ার এন এর মান হলো 8 এই দেখো 8 আটটি পদের সমষ্টি এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের 3 লসাগু 3 মাইনাস 1 54 1 মাইনাস এই দেখো 3 একে আমাদের কয়বার গুণ করতে হবে 8 বার 3 টু দি পাওয়ার 8 দেখো লক্ষ্য করো 3 কে আমি 8 বার গুণ করবো 4 বার গুণ করলে কত হয় 3 তারিখে 9 9 81 4টা 3 গুণ করলে 81 আরও 4টা 81 81 গুণ আর একটা 66 আর একটা 16 6 5 6 6 5 6 1 2/3 উপরে 54 ইন্টু 6 5 6 1 6 5 6 1 মাইনাস 1 আচ্ছা তারপরে দেখো 6561 54 গুণ এটা বিয়োগ হবে 1 বিয়োগ হবে 6560 2/3 এটা আমাকে উল্টে দিতে হবে এখন 54 গুণ 6560 6561 গুণ 3 উপরে যাবে 2 নিচে যাবে দেখো আমরা 3 তে কাটা যায় এটাকে কাটা গেলে হয় হইল 2187 টু দিয়ে এটাকে কাটা যায় 27 27 দিয়ে এটাকে কাটা যায় হলো 81
তাহলে আমাদের থাকতেছে হইল 656081 এটাই আনসার সমষ্টি হবে 8 এটা ভাগ করে দশমিকে আসে যেহেতু এটা ভগ্নাংশ ধারায় চলছে দশমিকের ধারায় না এইভাবে রাখাটাই ভালো অসীম গুণত ধারা সমষ্টি আমরা এই পর্যন্ত সমান্তর ধারার সমষ্টি গুণত ধারার সমষ্টি বের করছি সেটা কিরকম 2 প্লাস 4 প্লাস 6 এটা কিন্তু এখানে আমি 90 দিলাম এখানে কিন্তু এটা সমষ্টি গুণত সমান্তর ধারার সমষ্টি আর গুণোত্তর ধারা 4 8 মানে দ্বিগুণ করে বৃদ্ধি পাইতেছে এটা গুণোত্তর ধারা এটার শেষে একটা কিছু থাকবে আর কি হিসাব করে বসাইতে হবে তাহলে এটা হলো সমান্তর ধারা সমষ্টি এটা হলো গুণোত্তর ধারা সমষ্টি কিন্তু আমাদের বলছে অসীম ধারা সমষ্টি তার মানে কি শেষে কিছু থাকবে না মানে এটা চলমান থাকবে এটা চলমান এইটা সমষ্টি কত এটা সময় লাগবে এটা বোঝাইতে আমার কারণ বইয়ে ওইভাবে বিস্তারিত দেয় না আমি একটু আলোচনা করতেছি দেখো প্রথমে আমরা দেখব কোন কোন অসীম ধারা সমষ্টি বের করা যায় যেটা বের করা যাবে ওইটি আমরা মানে সূত্রটা প্রমাণ করব দেখো আমি একটা ধারা দিই এখানে এক নম্বরে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস চলতেছে এটা কিন্তু অসীম ধারা চলো মানে থামবে না চলতেই থাকবে তাহলে দেখো এটা কি সমান্তর ধারা 4 থেকে 2 গেলে 2 6 থেকে 4 গেলে 2 এটা তোমাদের সাধারণ সেন্সে কি বোঝায় এটা সমষ্টি বের করা যাবে এটা চলমান চলতেই থাকবে তোমাকে যদি বলে 1 কোটি পর্যন্ত যাওয়ার পরে সমষ্টি বের করো তখন তুমি বের করতে পারবা কিন্তু নির্দিষ্ট কোনো মান নাই কোন সময় যে থামবে এটা চলমান তার এটা কোনো সমষ্টি বের করা যাইতেছে না নাম্বার টু যদি এরকম থাকে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট ডট এইভাবে যদি চলমান থাকে তাহলে দেখো আমরা যদি জোড় সংখ্যা যোগ করি তাহলে জিরো হবে যত পদে বৃদ্ধি পাক আর বিজোড় সংখ্যা গুণ করলে 1 অন কাটা যায় 1 থাকে তার মানে নির্দিষ্ট কোনো মান পাওয়া যেতেছে না এখানে ঘুরে ফিরে ওই একটা দুইটা মানই জোরের সময় জিরো আর বিজোড়ের সময় 1 তাহলে এটারও আমাদের কোনো অসীম ধারা সমষ্টি পাওয়া যেতেছে না 3 নাম্বার ওয়া এটা টু দিয়ে দিতে পারি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট ডট এইটাও দেখো অসীম ধারা সমষ্টি মানে চলমান আমাকে বলতে হবে কয়টা টু যোগ করতে হবে এটা অসীম চলতেছে যোগ জীবন ভরা করতেই হবে তার মানে নির্দিষ্ট কোনো মান পাওয়া যেতেছে না তাহলে এগুলি দেখা যাইতেছে সমান্তর ধারায় কোনো অসীম ধারা সমষ্টি সূত্র মানে পাওয়া যেতেছে না 4 নাম্বার গুণোত্তর ধারায় দেখি এখন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট চলমান এইটা একটু লক্ষ্য করো 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 হয় 4 দিয়ে 8 কে ভাগ দিলে 2 হয় তাহলে এটা হলো একটা গুণোত্তর ধারা এটা যদি আমাকে বলতো 50টি পদের সমষ্টি বের করো তাহলে বের করা যেত কিন্তু এটা কিন্তু অসীম মানে এটার কোনো সমষ্টি বের করা যাইতেছে না তাহলে সমস্যা হয়ে গেল এখন আমরা আরেকটা ধারা বের করব 1 প্লাস হাফ প্লাস 1 বাই 4 প্লাস ডট ডট সলমান এইটার কি অসীম ধারা সমষ্টি বের করা যায় নাকি এটা আমরা দেখব দেখো 1 কে 1 দিয়ে যদি হাফ কে ভাগ দিই আমি হ্যাঁ হাফ নিচে হলো 1 ভাগ দিলে হাফই হয় এটা আবার দেখো এই 1 বাই 2 দিয়ে 1 বাই 4 কে ভাগ দিতে হবে 1 বাই 4 ভাগ হাফ তাহলে কত 1 বাই 4 উল্টে দিতে হবে 2 বাই 1 দুই দুগুণে স্যার হাফ হইতেছে দেখো প্রতিটি অনুপাতের মান হলো হাফ এখানে এর মান হইতেছে 1 আর আর এর মান হইতেছে হলো হাফ এই জিনিসটা আমরা একটু দেখতেছি এই যে এখন এইটা সমষ্টিকে বের করা যায় নাকি এটা আমরা অ্যানালাইসিস করব কারণ এগুলো তো সমষ্টি বের করা যাইতেছে না এখানে সাধারণ অনুপাতটা এখানে হাফ আছে তাহলে উপরেগুলো আমি মুছে দেই আমি কিন্তু সূত্রটা মূলত প্রমাণ করতেছি এখানে 1 বাই 4 প্লাস ডট ডট তাহলে এখানে প্রথম পদ এ সমান সমান 1 আর সাধারণ অনুপাত আর সমান সমান হইল হাফ হয়েছে এখন দেখব আমরা এটা সমষ্টি বের করা যায় নাকি তাহলে আমাদের গুণোত্তর ধারা সমষ্টি সূত্রটা কি সমষ্টি সূত্রটা হইল এস এন এ ইন্টু হোল ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর এটা হলো গুণোত্তর ধারা সমষ্টি সূত্র আমরা বের করব অসীম ধারা সমষ্টি সূত্র এই সূত্রের মধ্যে আমরা মানটা বসাই দেখি কি হয় এস এন মানে কি এন সংখ্যক পদ পর্যন্ত কে থামছে কিন্তু এটা কিন্তু অসীম তার মানে কি এন হবে না এখানে হবে ইনফিনিটি মানে চলমান
আমরা মানটা বসিয়ে দেখি এর মানটা এইভাবেই রাখি আপাতত ওয়ান মাইনাস এই যে আর এর মানটা কত আর এর মান হাফ এন এর মানটা কত এন এর মানটা হলো এই যে চলমান মানে কত সংখ্যক পদ আছে এন এর মানটা হলো চলমান অসীম ওয়ান মাইনাস আর এর মান হলো হাফ আমরা হাফটা বসাইলাম না এইভাবে রাখলাম আর এই রাখলাম এখানে নিচে হলো ওয়ান মাইনাস আর এ ওয়ান মাইনাস এই জিনিসটা এখন আমাদের দেখতে হবে এটা কি হয় এটা আমরা আলোচনা করতে হবে এখানে এইটা নিয়ে তাহলে এটা সূত্রটা বুঝতে পারবা দেখো আমাদের যদি বলতো এইভাবে চলতেছে পাঁচতম পদের সমষ্টি কত পাঁচটা সংখ্যার সমষ্টি কত তাহলে আমরা কি করতাম এখানে এখানে ফাইভ দিতে ধর দুইটা সংখ্যার সমষ্টি দেখো আমি একটা সংখ্যা হা যদি দিতাম দুইটা সংখ্যার সমষ্টি ওয়ান বাই ফোর কিউব ওয়ান বাই এইট দেখো এইভাবে চলতেছে কিন্তু চলতেই থাকবে থ্রি ফোর ফাইভ সিক্স ষোলো মান এখন আমার চলতে চলতে এক সময় দেখা যাইতেছে ওয়ান বাই টু কোটি কোটি তার উপরে অসীম তাহলে এটা কত হবে এইটা এটা দেখো বুঝো পাওয়ার যখন ওয়ান আছে তখন হাফই হয়েছে পাওয়ার যখন টু হয়েছে ওয়ান বাই ফোর হয়েছে পাওয়ার যখন থ্রি হয়েছে ওয়ান বাই এইট হয়েছে তার মানে এটা কি ওয়ানকে দুই ভাগ করছো ওয়ানকে চার ভাগ করছো ওয়ানকে আট ভাগ করছো মানে জিনিসটা ছোট হয়ে আসতেছে তার মানে পাওয়ার যত বৃদ্ধি পাইতেছে আর তত সংখ্যাটা ছোট হয়ে আসতেছে তার মানে এই থ্রি ফোর ফাইভ লিখতে লিখতে অসীম যখন লিখবো তখন কী হবে এমনই ছোট হবে ছোট হইতে হইতে একসময় জিরো হয়ে যাবে এটা ওয়ানকে যদি কোটি 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 ভাগ করি অসীম ভাগ করি তখন এক সময় কী হবে ছোট হয়ে যাবে আমি যদি এই জায়গায় এক কোটি লিখি তার মানে কি ওয়ান ওয়ানকে এক কোটি ভাগে বিভক্ত করতে হবে তার মানে এক সময় অসীম হইতে হইতে জিরো হয়ে যাবে তার মানে এই জায়গায় ইনফিনিটি মানে চলমান থাকলে পরে এইটা এই মানটা জিরো হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ানই ওয়ান দিয়ে এক গুণ করলে এ হয় ওয়ান মাইনাস আর তাহলে দেখা যাইতেছে একটা সূত্রে পরিণত হইলো অসীম ধারার একটা সমষ্টি সূত্র বের হয় এই গুণতর ধারার মধ্যে সমান্তর ধারার মধ্যে কিন্তু হয় না তাহলে আমরা বুঝতে পারলাম এইটা এলো অসীম ধারার সমষ্টি সূত্র এস ইনফিনিটি মানে অসীম ধারা এ বাই ওয়ান মাইনাস আর এখন কোন কোন প্রশ্নের মধ্যে অসীম ধারার সমষ্টি বের করা যাবে এটা আমরা বুঝবো কিভাবে যখন দেখবো আর এর মানটা এই যে মডুলাস ইজ লেস দেন ওয়ান মানে মাইনাস ওয়ান ইজ লেস দেন আর ইজ লেস দেন ওয়ান অর্থাৎ আর এর মানটা ওয়ান জিরো মাইনাস ওয়ান এই রেঞ্জের ভিতরে থাকবে সাধারণ অনুপাতের মানটা ওয়ান থেকে মাইনাস ওয়ান এই রেঞ্জের ভিতরে যদি থাকে তাহলে এটা সমষ্টি এই সূত্রে বসানো যাবে তাহলে কী কারণে হইলো সাধারণ অনুপাত হাফ হইলে এটা বের করা যায় কি জন্য কারণ এটা কমতেছে কমতে 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 এক সময় খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সংখ্যা হবে জিরোর পর্যায়ে এসে পড়বে এই জন্য সমষ্টি বের করা যাবে তার মানে অসীম যদি হয় এক সময় যায় এটা থামবে জিরো পর্যায়ে যাবে এই জন্য সমষ্টিটা ওই গুণত ধারা সূত্রে বসাইলে পরে এই সমষ্টি আইসা পড়তেছে আমাদের সূত্রটা এরপর আমরা অঙ্কে যাব দেখো জোড়ার কাজ অসীম গুণোত্তর ধারা তৈরি করো এর মান এবং আর এর মান দেওয়া আছে সবগুলিতে এটা আমার অসীম ধারা তৈরি করতে হবে এই যে অসীম ধারা তৈরি করো গুণোত্তর ধারা তাহলে আমরা এক নম্বর করি অসীম গুণোত্তর ধারা সূত্রটা কি একটা একটা মান না বের করে আমরা ধারাটা বের করবো তারপরে আমরা ই করবো অসীম গুণোত্তর ধারা সূত্রটা হইল প্রথম পদ এ সাধারণ তারপরে তৃতীয় পদ হবে এ আর তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার চতুর্থ পদ হবে এ আর কিউব এইভাবে চলতে থাকবে শেষে কিন্তু কিছু হবে না যেহেতু অসীম এইটা আচ্ছা এইটা কি অসীমে অসীম সমষ্টি হবে না হবে না আমরা কীভাবে বুঝবো দেখো আর মডুলাস আর ইজ লেস দেন ওয়ান মাইনাস ওয়ান ইজ লেস দেন আর ইজ লেস দেন ওয়ান তার মানে আর এর মানটা ওয়ানের থেকে ছোট এবং মাইনাস ওয়ান থেকে বড় হইতে হবে এই রেঞ্জের ভিতরে যেটা থাকবে ওইটি অসীম ধারার সমষ্টি হবে তাহলে আর এর মানটা দেখো ওয়ানের থেকে ছোট আসছে তাহলে এবং মাইনাস ওয়ান থেকে বড় আছে এইটার ভিতরে পড়ছে মানে যেরকম সংখ্যা রাখা দিয়ে বুঝলে সুবিধা হয় আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই যে এই রেঞ্জের ভিতরে আছে এটা জিরো এই রেঞ্জের ভিতরে আছে আমরা মান বসে দেবো এর মান কত ফোর এর মান ফোর ইন্টু আর এর মান হইল হাফ এভাবে সবগুলি বসে যাওয়ার পরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এর মান ফোর আর এর মান হইল হাফ হোল কিউ প্লাস ডন্টর ফোর টু দিয়ে ফোরকে কাটা গেলে টু প্লাস ফোর ইন্টু ওয়ান বাই ফোর প্লাস ফোর ইন্টু ওয়ান বাই এইট প্লাস ডন্টর ফোর প্লাস টু প্লাস ওয়ান প্লাস হাফ প্লাস ডন্টর
এই যে দেখো এইটা হলো অসীম অসীম ধারা সমষ্টি কিন্তু না এটা অসীম ধারা এটা সমষ্টি যদি বের করতে বলে সূত্রে বসে বের করবা প্রশ্নে যাবো আমরা তাই করবো তাহলে অসীম ধারা বের হলে এক নম্বর তাহলে দুই নম্বরটা করবো তাহলে দুই নম্বরটা আমরা এটা লেখার দরকার নাই এই যে মানে এইটাই রাখছি তাহলে দুই নম্বরটা করি এর মান বসে দিই টু প্লাস টু আর এর মান হইল মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এর মান টু আর এর মান মাইনাস ওয়ান বাই থ্রি হলি স্কোয়ার তিনটা বসালেই চলে আর না বসালেও চলে বেশি সময় লস করা দরকার কি টু মাইনাস টু বাই থ্রি এই যে এগুলি বুঝতে হবে টু দিয়ে গুণ করলে তো হয় কাটাকাটি যায় না তাহলে দুই এককে দুই বাই থ্রি আর এইটা হইতেছে প্লাস টু ইন্টু যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা মাইনাস ওয়ান হলি স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে ওয়ান হবে আর থ্রি স্কোয়ার মানে নাই প্লাস ডট ডট তাহলে টু মাইনাস টু বাই থ্রি প্লাস টু বাই নাইন দেখো এবারে কি আসতেছে এক প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস তাহলে পরেরটা মাইনাস আসবে তাহলে আমাদের এখানে একটা মাইনাস বসিয়ে দিতে হবে এই জায়গায় তারপরে মাইনাস ডট ডট এই যে এইটাই হলো অসীম ধারা তিন নম্বর আচ্ছা তিন নম্বরও একই রকম তাহলে এর মান কত ওয়ান বাই থ্রি প্লাস এর মান ওয়ান বাই থ্রি আর এর মান হইল থ্রি আর এর মান থ্রি প্লাস এর মান ওয়ান বাই থ্রি আর এর মান থ্রি স্কোয়ার এভাবে চলতেছে ওয়ান বাই থ্রি প্লাস থ্রি থ্রি কাটা যায় ওয়ান এবার থ্রি স্কোয়ার নাইন তিন তিরিক্ষা নয় নাইন প্লাস ডট ডট লক্ষ্য করো এখানে একটা বিষয় আছে এটা কিন্তু অসীম ধারা চলতেছে কিন্তু এটা কিন্তু সমষ্টি বের করা যাবে না আমাদের তো সমষ্টি বের করতে পারে না আমার কাছে ধারাটা বের করার জন্য আমরা ধারাটা বের করছি কিন্তু এটা সমষ্টি বের করা যাবে না কারণ এখানে আর এর মান হইল ওয়ানের থেকে বড় এছাড়া সমষ্টি বের করা যাবে না ওটা আমাদের দরকার হচ্ছে যেহেতু বলে নাই আমাদের ধারা বের করতে বলছে ধারা হইল অসীম ধারা এখন আমরা চার নম্বরটা বের করব একই ধরনের শব্দ চার নম্বর চার নম্বর বলছে এর মান ওয়ান আর এর মান মাইনাস টু বাই সেভেন আমরা এই মানটা বসিয়ে দিব এখানে এর মান ওয়ান প্লাস এর মান ওয়ান ইন্টু আর এর মান হইল মাইনাস টু বাই সেভেন মাইনাসটা কিন্তু এখানে থাকা যে কথা এখানে এখানে থাকে একই কথাই আর এর মান হইল মাইনাস টু বাই সেভেন হোল স্কোয়ার প্লাস ডট ডট ওয়ান মাইনাস টু বাই সেভেন তাহলে এখানে একটা মাইনাস দিতে পারি আমরা যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আসবে তারপর এখানে প্লাস আবার মাইনাস আসবে তাহলে প্লাস ফোর বাই সাত সাতনে পঞ্চাশ সাতটা উনে পঞ্চাশ আর দুই দুগুনে চার মাইনাস ডট 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 এটা ধারা হইল এটা সমষ্টি বের করা যাবে যেহেতু সাধারণ অনুপাত ওয়ানের থেকে ছোট আছে আর মাইনাস ওয়ানের থেকে বড় এই হলো চারটা ধারা দেখো তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠা একটা গাছের একটা অঙ্ক আছে এই অঙ্কটা অসীম গুণতর ধারায় কি জন্য এটা মানে ব্যবহার হইলো এবং এই গাছের উচ্চতা আমরা কীভাবে বের করবো অঙ্কটা করা অবস্থা আমি বুঝিয়ে দিতেছি অঙ্কটা দেখো ধরো একটা গাছ তুমি বাড়ির পাশে গাছ লাগালো গাছটা আমাদের কী হয় আস্তে 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 বড় হয় এখানে বলা আছে প্রথম বছরে গাছটির উচ্চতা ছিল এত মিটার এক মিটার ধরলাম আমরা এখানে এক বছরে এই প্রথম বছরে আমাদের এক মিটার বৃদ্ধি পাইলো গাছটা এতটুকু হইলো গাছটা এক বছরে দেখো দ্বিতীয় বছরে গাছটি আরেকটু বৃদ্ধি পাইলো এত মিটার একটু কম হইলো আগের থেকে একটু কম হইলো পয়েন্ট এইট মিটার তৃতীয় বছরে গাছটা বৃদ্ধি পাইছে হইলো এই যে দ্বিতীয় বছরে যতটুকু বৃদ্ধি পাইছে তার আশি পার্সেন্ট বৃদ্ধি পাইছে তার মানে এখানে আশি পার্সেন্ট আশি বাই একশো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াই হলো পয়েন্ট সিক্স ফোর মিটার এটা তৃতীয় বছরে আর একটু কম বৃদ্ধি পাইছে পয়েন্ট সিক্স ফোর মিটার চতুর্থ বছরে বৃদ্ধি পাইছে হইল আর একটু কম ফাইভ ওয়ান টু মানে পূর্বের বছরের আশি পার্সেন্ট করে বৃদ্ধি পাইছে এই যে পূর্বের বছরে এত বৃদ্ধি পাইছিল তারপর এর আশি পার্সেন্ট বৃদ্ধি পাইছে এইভাবে সমস্ত গাছটার উচ্চতা কত দেখো এই ধারাটা কি এইটা আমাদের আগে জানতে হবে তাহলে এটা ধারাটা আমরা কীভাবে লিখতে ধারা তো আমরা লিখি গাছটি বৃদ্ধির ধারা গাছটির বৃদ্ধির ধারা ধারা ধারাটা হইতেছে প্রথমে ওয়ান তারপরে হইতেছে পয়েন্ট এইট পয়েন্ট সিক্স ফোর প্লাস পয়েন্ট ফাইভ ওয়ান টু প্লাস ডট ডট এই যে ধারা এই ধারাটা আমাদের চলমান তার মানে এটা কি অসীম গুণত ধারা আছে না নাকি না এটা আমাদের দেখতে হবে অসীম গুণত ধারা থাকলে কি হবে আমাদের তাহলে এটা সমষ্টি বের করা যাবে তাছাড়া করা যাবে না
তাহলে প্রথমে আমরা দেখি এটা সমষ্টিটা অসীম গুণত্ব দ্বারা আসছে নাকি আমরা দেখি প্রথম পদ এ সমান সমান ওয়ান সাধারণ অনুপাত অনুপাত আর সমান সমান অর্থাৎ প্রথম পদে দ্বিতীয় পদকে ভাগ দিতে হবে যে অ্যানসারটা আসবে আবার এই দ্বিতীয় পদে প্রথম পদকে ভাগ দিতে হবে দিলে পরে একই অ্যানসার আসতে হবে তা দেখা যাচ্ছে একই অ্যানসার আসতেছে পয়েন্ট এইট এই যে আর এর মানটা এই মানটা কি এই মানটা হলো একটা গুণোত্তর ধারা এইটা কারণ ওয়ান এর থেকে কিন্তু কম আসছে সূত্রটা কি এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা কারণ নিজের ভাষায় লাগবা মাইনাস ওয়ান ইজ লেস দেন আর ইজ লেস দেন ওয়ান মানে এই যে আর এর মানটা ওয়ান এর থেকে ছোট হইতে হবে মাইনাস ওয়ান থেকে বড় হইতে হবে তাহলেই ওইটা গুণোত্তর ধারার সমষ্টি সূত্র ব্যবহার করা যাবে তো যে আর এর মানটা কত পয়েন্ট এইট এইট মানে কত ওয়ান এর থেকে কম তাহলে এই ফর্মুলায় মিলছে তাহলে এটা অসীম গুণোত্তর ধারার সমষ্টিতে বের করা যাবে তাহলে আমরা এখন এটা ই করবো তাহলে টোটাল গাছটা বের হয়ে যাবে তাহলে সমষ্টি সমষ্টি এস এই যে অসীম ইনফিনিটিভ দিতে হবে সূত্রটা হইল এ ওয়ান মাইনাস আর এর মান হইল এখানে ওয়ান ওয়ান মাইনাস আর এর মান হইল পয়েন্ট এইট ওয়ান এটা বিয়োগ দিলে হবে পয়েন্ট টু আর এটা ভাগ দিলে হবে হইল ফাইভ মিটার ফাইভ ফাইভ মানে মিটার গাছটা ফাইভ মিটার হবে দেখো এটা একটা অর্থ আছে মানে আমাদের গাছটা কি যে কোনো গাছ আমাদের প্রথমে বড় হয় এরকম বড় হয় হইতে হইতে যত যত বেশি দিন যাবে প্রথম থেকে তো বেশি বড় হয় পরে আস্তে আস্তে কম মানে কম বড় হয় কম হইতে হইতে আস্তে আস্তে এক সময় শত শত বছর যাওয়ার পরে ওইটার বৃদ্ধি পাই না এক সময় যে মানে এটা শেষ হয়ে যায় ওইটার একটা সূত্র হিসাবে আর কি এটা ব্যবহার করছে অসীম ধারার সমষ্টির সূত্রটা ব্যবহার করছে দেখো প্রথম বছর ওয়ান মিটার অনেক টুক গেছে পরের বছর আটটু কম বৃদ্ধি পেয়েছে পরের বছর আটটু কম বৃদ্ধি পেয়েছে মানে এইভাবে চলতেছে এক সময় যায় এটা বৃদ্ধি পাবে না কোনো এক সময় যায় হয়তো একশো দুশো বছর পর যায় তখন এটা আনুমানিক একটা সমষ্টি বের করা তো তাহলে গাছটা হলো পাঁচ মিটার এইটা